আসসালামু আলাইকুম। আমরা দেখব যে কিভাবে আমরা মোবাইল থেকে গুগল ক্লাসরুমে স্টুডেন্টদের খাতা চেক করতে পারি। প্রথমে আমরা গুগল ক্লাসরুমে যাব, ক্লাসরুম অ্যাপে ক্লিক করে এরপরে যে ক্লাসে আমরা খাতা দেখব সেই ক্লাসে যাব। পরে এরো দ্বারা নির্দেশিত নিচের মাঝখানে ক্লাস ওয়ার্কে ক্লিক করব। পরে যে অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার খাতা চেক করব সেটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে স্টুডেন্টদের নাম দেখতে পাবো, এখানে একজন এরকম যখন অনেকজন খাতা জমা দিবে একজনের নিচে আরেকজনের নাম দেখা যাবে। যার খাতা চেক করতে চাই তার নামে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তার অ্যাটাচমেন্টগুলো দেখতে পারবো। এখন এই অ্যাটাচমেন্টগুলোতে আমরা কিভাবে এডিট করে খাতা চেক করতে পারি, প্রথমে যে কোনো একটি প্রথমটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে লোড হতে একটু সময় লাগতে পারে। লোড হওয়ার পরে পেজটি যখন লোড হয়ে যাবে আমরা এডিট করার জন্য অ্যারো দ্বারা নির্দেশিত আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে বিভিন্ন অপশন দেখতে পারব, তিনটি কলম, তারপর ডান পাশে বিভিন্ন অপশন আছে, তারপর তিনটি কলমের বাম পাশে ইরেজার অপশন আছে, সেটা দিয়ে ইরেজ করতে পারবো। এখন নীল কলম দিয়ে সিলেক্ট করে আমরা এখানে লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের আঙ্গুলকে আমরা কলম হিসাবে ব্যবহার করব। একইভাবে বিভিন্ন তিনটি রঙের এভাবে সিলেক্ট করে বিভিন্ন রঙের লেখা লেখা যেতে পারে। এইভাবে আবার টাইপ করে লেখার জন্য আমরা সর্বডানের এ আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে লিখতে চাচ্ছি সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেখানে আমরা লেখার অপশন পেয়ে যাব, তারপর আমরা এখানে লিখতে পারবো। এটা এটাকেও আমরা প্রেস করে ধরে রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি। এখন আমাদের লেখা হয়ে গেলে আমরা ছবির অন্য যে কোনো খালি জায়গায় ক্লিক করলেই লেখাটি এখানে বসে যাবে। এখন আমরা দেখব যে কিভাবে কোনো লেখা আমরা লিখে ফেললে ইরেজার ছাড়াও অন্যভাবে এটাকে রিমুভ করতে পারি। যে আমরা কোনো চিহ্ন দিয়েছি সেটা যদি ভুল হয় বা লেখা ভুল হয় তাহলে আমরা অ্যারো দ্বারা নির্দেশিত এখানে বাম দিকের এই আন্ডু আইকনে ক্লিক করলেই, একবার ক্লিক করলেই এখানে যে টিক চিহ্ন চলে গেল, আরেকবার ক্লিক করলে অন্যান্য এডিটিং যেটা থাকবে সেটাও চলে যাবে। আবার যেটি আন্ডু করেছি সেটি যদি আবার আনতে চাই তাহলে আমরা ডান পাশের এই রিডু আইকনে ক্লিক করলেই সে চিহ্ন আবার এসে পড়বে। আমাদের এডিট গুলো করা হয়ে গেলে আমরা উপরের ডান দিকের তিন ডটের মতো এই আইকনে ক্লিক করব, সেভে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পারবো যে আমরা যে ছবিটি এডিট করেছি সেটি এডিটেড ছবি হিসেবে আবার নিচে স্টুডেন্টের জমা দেওয়া অ্যাটাচমেন্ট গুলোর নিচে এসে পড়বে। এখন আমরা এখানে গ্রেডে অ্যাড গ্রেডে ক্লিক করতে পারি। ক্লিক করে আমরা এখানে নাম্বার লিখতে পারি, এরপরে আমরা এখানে প্রাইভেট কমেন্ট, একটু স্ক্রল ডাউন করে নিচে গেলেই আমরা অ্যাড প্রাইভেট কমেন্ট অপশন দেখতে পারি। সেখানে ক্লিক করলেই আমরা লেখার অপশন পেয়ে যাব এবং এখানে লিখতে পারি, যেমন এখানে লেখা হয়েছে ফেয়ার, ট্রাই টু ডু বেটার নেক্সট টাইম। আমাদের এগুলো লেখা হয়ে গেলে আমরা এই আইকনে ক্লিক করে পোস্ট করে দিব। এরপরে আমাদের চেক করা যখন শেষ আমরা উপরে ডান দিকের রিটার্নে ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্মেশন ডায়লগ বক্স আসবে, তারপরে রিটার্নে ক্লিক করব। এখন আমাদের খাতা চেক করা হয়ে গিয়েছে এবং সে কত পেয়েছে এই নাম্বারও স্টুডেন্টদের কাছে চলে গিয়েছে। সুতরাং এভাবেই আমরা মোবাইলে গুগল ফর্মে স্টুডেন্টদের খাতা চেক করব। এবং প্রশ্নটি বা অ্যাসাইনমেন্টটি যদি আমরা পোস্ট না করে অন্য কোনো টিচার পোস্ট করে এবং সেই ক্লাসরুমে আমরা কো টিচার থাকলে সেই ক্লাসরুমে অন্য টিচারের পোস্ট করা প্রশ্ন আমরা চাইলে চেক করতে পারবো। যেমন যিনি পরীক্ষা নেওয়ার দায়িত্ব পাবেন তিনিও যদি সিকিউ প্রশ্নপত্রটি ক্লাসরুমে পোস্ট করেন এবং সেই ক্লাসরুমে আমরা টিচার হিসেবে যদি থাকি তাহলে সেই ক্লাসরুমে সেই অন্য টিচারের পোস্ট করা সিকিউতেও স্টুডেন্টের যে খাতা জমা দিবে সেটা আমরা চেক করতে পারবো। ধন্যবাদ।